এ যেন এক স্বপ্ন পূরণের অঙ্গীকার। কলকাতার পর এবার বর্ধমানের বুকে পথ চলা শুরু করলো অভিরাজ টিম আইকন। বর্ধমান শহরের বুকে এদিন আত্মপ্রকাশ করলো স্মার্ট ওয়াটার ডেলিভারি চেন সার্ভিস, যেখানে সাধারণ মানুষ অনলাইন অ্যাপের মাধ্যমে নিজেদের বাড়িতে জল সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবে। শুধু তাই নয়, এক ক্লিকেই সহজেই পানীয় জল পেয়ে যাবেন সাধারণ মানুষ। এদিন বর্ধমান লায়ন্স ক্লাবের অডিটোরিয়ামে আইকন প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট স্মার্ট ওয়াটার ডেলিভারি চেন সার্ভিস নিয়ে এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে আগত আগ্রহী কর্মপ্রার্থীদের অফার লেটার এবং ফ্র্যাঞ্চাইজি প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন অভিরাজ গ্রুপ আইকনের কর্ণধার মিস্টার রাহুল মুখার্জি। এদিন তিনি বলেন, অভিরাজ গ্রুপ আইকনের ট্যাগলাইন হলো সবার জন্য ব্যবসা, আপনার জন্য আমরা। শুধু ব্যবসা নয়, এখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জীবন গড়ার সুযোগ রয়েছে। অধিকতর বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান গড়ে তোলাই অন্যতম লক্ষ্য আমাদের। শহর কলকাতার পর এবার বর্ধমান শহরে পথ চলা শুরু করলো অভিরাজ গ্রুপ আইকন। প্রতিটি জেলায় ভবিষ্যতে পৌঁছে যেতে চাই আমরা। প্রসঙ্গত, বর্তমানে যেখানে চাকরির খোঁজে যখন ব্যস্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অধিকতর কর্মসংস্থানের লক্ষ্যে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলার ছেলে। যে কোনো বয়সী ব্যক্তিদের চাকরির সুযোগ রয়েছে এখানে। সব মিলিয়ে এক বাঙালির রাজকীয় প্রত্যাবর্তন বাংলার বুকে। আমরা তো 25 তারিখে তোমরা কভার করেছো, আমাদের যে স্টার্টিংটা ছিল, আমরা যেভাবে ব্রাঞ্চে গাবো এমপ্লয়মেন্ট, এটা আজকে যে প্রোগ্রামটা ছিল এমপ্লয়মেন্টের নিয়ে, মূলত আমরা কিভাবে কাজ করব আর কিভাবে এমপ্লয়মেন্টকে বাড়াবো, প্রতিটা স্টোর কিভাবে বাড়বে, সেটাই আজকের প্রোগ্রামটা ছিল। সেখানে সুপারভাইজার, এরিয়া ম্যানেজার, আমাদের বর্ধমানেও নতুন ব্রাঞ্চ অফিস ওপেন হচ্ছে এবং পশ্চিম পূর্ব দুটোই, আসানসোল এবং বর্ধমান, ওটা নিয়ে আজ প্রোগ্রাম ছিল। হ্যাঁ, যেখানে আমাদের ধরো কমিটমেন্টে 3,000 আমরা বলেছিলাম, 3-5,000 আমরা অলরেডি ক্যালকুলেট করে 100টা ব্রাঞ্চে আমরা 30-50 জন যদি পার ব্রাঞ্চের আন্ডারে হয়, এখানেই 5,000 এমপ্লয়। এটা কি একটা খুব চাপের, এতগুলো ব্রাঞ্চ শর্ট টাইমে রেডি করা এবং সেখান থেকে এই ব্রাঞ্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, সুপারভাইজার জেনারেট করা, প্রতিটা মানুষকে মুভমেন্ট করা, এটা খুব একটা ইজি না, একটা চাপের মধ্যে। তাও আজকে 170 জন, তার মধ্যে আমরা কিছু জনের হাতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার বর্ধমানটা, তাদের হাতে অফার লেটার জয়নিং লেটার তুলে দিলাম। আর বাকি যে স্টেপটা এগাবে সেটা দেখা যাক আগামী দিনে কতটা কী করা যায়। তোমরা সবাই ভালো করে কাজ করো, এগিয়ে যাও। আর একটা জিনিস, একে অপরের উপর যেটা বলে আমরা মুভমেন্ট, ডেডিকেশন, যেটা অ্যাংগ্রি রাইট, এগুলো না থাকা উচিত, সবাইকে রেসপেক্ট করা উচিত, কোনো এজ লিমিটেড না, কে ছোটো কে বড় পজিশন কে ছোটো পজিশন, সবাইকে একভাবে একসাথে কাজ করতে হবে, তাহলে তারা এগাতে পারবে। আর চুজি যারা এমপ্লয়রা হচ্ছে, তোমরা যারা সিভি দিচ্ছ, ডকুমেন্টস জমা দিচ্ছ বা কোনো কোম্পানি জয়েন করছো, তারা সাজেশনটা আগে করে নাও যে কোম্পানিটা কী, কাজ রোলটা কী, আর আমরা এখানে গেলে আমাদের করতে হবে কি, এটা না যদি কনফার্ম করে আসে তার কাছে, তাহলে কোম্পানিটা ঠিক লাগবে না। এটাই অবশ্যই অনেকই ভালো লাগছে। আমরা আমাদেরকে স্যার একটা, রাহুল স্যার আমাদের এত বড় একটা অপরচুনিটি দিয়েছে, সেটার জন্য আমরা অনেক 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 ধন্যবাদ জানাই স্যারকে প্রথমত। তারপর যেটা বলবো সেটা, আমাদের এই একটা নতুন যে একটা থট স্যার যেটা নিয়ে এসেছেন, হোম ডোর টু ডোর ডেলিভারি, তো সেটার জন্য একটা অনেক বড় ব্যাপার, যেটা আমরা একটা টিম তৈরি করতে চাইছি, যেটা নিয়ে আমরা করতে চাইছি ব্যাপারটা। তো এটাই বলতে চাইবো সবাই, আমি যেহেতু আমরা বর্ধমান ডিপার্টমেন্টে আছি, আমরা বর্ধমান এরিয়ায় আছি, বর্ধমানবাসীকে একটাই কথা বলতে চাইবো, আমরা নতুন একটা উদ্যোগ নিয়ে নামছি বর্ধমানের মঞ্চে, আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করব। যতটা আপনাদের সহযোগিতা পাবো আমরা ততটাই এগিয়ে যেতে পারবো, এটাই আমরা বলতে চাইছি। তো আমাদের এই টিমে এখনও আমাদের এই মেম্বার আছে, তো আমাদের আরও মেম্বার জয়েন হচ্ছে, আমরা আগামী সময় আরও মেম্বার বাড়াবো, আমাদের বিজনেস যেমন হবে সেই হিসেবে আমরা বাড়াতে থাকবো। তো এটাই, আর আমাদের প্রদীপবাবু আছে, প্রদীপবাবু এবার কিছু বলতে চাইলে। উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে, আমি বর্ধমানবাসীর কাছে একটাই কথা বলতে চাইবো যে আমরা বর্ধমানের সাথে আছি, বর্ধমানে হয়ে আমরা কাজ করব, এবং এই স্মার্ট ওয়াটারটা আমরা যতটা পারবো বর্ধমানে সিটির ওপর বা পুরো বর্ধমান পূর্ব বর্ধমানের ওপর আমরা এটাকে বিজনেস গ্রো করার চেষ্টা করব। রাহুলবাবুর সাথে আমরা থাকবো।